নমস্কার স্যার নমস্কার আজকে আপনার একটা বিষয় ছিল যে আপনি আমাকে বলেছিলেন একটু থাইরয়েড নিয়ে কিছু কথা বলতে হ্যাঁ স্যার মানে আমাদের এটা জানতে খুব ইচ্ছা করছে যে আজকাল দেখা যাচ্ছে ম্যাক্সিমাম মানুষ থাইরয়েডে ভুগছে থাইরয়েডটা স্যার অ্যাকচুয়ালি কী আচ্ছা থাইরয়েড সমস্যা ভুগছে বেসিক্যালি থাইরয়েড আমাদের অনেক সবার আছে এখন থাইরয়েডে হরমোনাল কিছু প্রবলেম থাকে সেটা অনেক সময় থাইরয়েড আছে থাইরয়েড সোয়েলিং মানে গলায় গলগণ্ড যাকে বলা হয় গলায় একটু গলা কি করে বুঝবেন আপনি গলার উপরে যখন একটা সোয়েলিং থাকবে এখন প্রশ্ন হচ্ছে যে থাইরয়েডের সব টিউমার অপারেশন করতে হয় না যখন একটা অন্যরকম একটা পিউবাটি গয়টার বলি আমরা যে হরমোনাল চেঞ্জের জন্যে কিন্তু যখন মনে রাখবেন হরমোন তার নর্মাল থাইরয়েড হরমোন নর্মাল আছে অথচ সোয়েলিং আছে কোনো ব্যথা যন্ত্রণা কিছু নেই তার মানে বুঝতে হবে সেটা কিন্তু একটা থাইরয়েড নর্মাল টিস্যু হরমোনাল চেঞ্জের জন্য নয় একটা নর্মাল টিস্যু থেকে টিউমার মধ্যে বেড়ে গেছে তো থাইরয়েড নডিউল হতে পারে ভেতরে সৃষ্টিক কোনো প্রবলেম থাকতে পারে সেটা কিন্তু অপারেশন করে রিমুভ করতে হয় আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে যে এরপরে আপনি হয়তো বলবেন ডাক্তারবাবু এইটা আপনারা যে করছেন তাহলে কি অ্যাডভান্টেজ আপনারা যে থাইরয়েডটা থাইরয়েডের অনেক রিস্ক শুনেছি তো সেই রিস্কগুলো কি কি হ্যাঁ থাইরয়েডটা হরমোনের সময় গলা চেঞ্জ হয়ে যায় গলা বসে যায় তো গলা যে বসে যায় ওটা কিন্তু আসলে গলার কোনো কেটে দেওয়া হয় না আসলে ওর মধ্যে দিয়ে একটা রেকাল নার্ভ যায় সেই রেকাল যে নার্ভটা বেসিক্যালি কেটে যায় অপারেশনের সময় সেই জন্য অত ভয় কিন্তু সেইটা যাতে না কাটে তার জন্য আমি কি করি মানে আমরা কি করি আমরা ঘোষেন্ডি ফাউন্ডেশনে যেটা মেনটেন করি সেটা হচ্ছে যে মাইক্রোস্কোপ ইউজ করি তো মাইক্রোস্কোপ কি হয় প্রত্যেকটা ভেসেলস ভেন্স আটারি এবং নার্ভ আইডেন্টিফাই করে আলাদা করে নাম্বার টু নাম্বার টু হচ্ছে আমরা নার্ভ মনিটার ইউজ করি এটা দেখবেন কোনো হসপিটালে থাইরয়েডের জন্য কোনো ইয়েন্টিসার্জেন ইউজ করে না কিন্তু তাহলে কি হচ্ছে আপনি মাইক্রোস্কোপে ভালো করে দেখলেন প্লাস নার্ভোনিট আর কী করবে আপনাকে যে যখনই ওর কাছে যাবেন তখনই একটা শব্দ করে তো একটা ঢাক ডাক করে শব্দ করবে তো সেই সাউন্ডটা থেকে আপনি জেনে যাবেন যে আপনি নার্ভের কাছে রয়েছেন তাহলে আপনি কেটে দেবার ভয় আপনার রইল না সেই জন্যে আমরা রোজই প্রায় থাইরয়েড সার্জারি করি কিন্তু আমাদের কোনো কমপ্লেক্স হয় না আমরা সেম ডেতে পরের দিনই সকালে ছেড়ে দিই ডেতে নর্মাল হয়ে যায় সেম ডেতে ভর্তি করে পরের দিন সকালে ছেড়ে দিই কারণ হচ্ছে ব্লিডিংও হয় না কখন আর ছোটো রেন দিই নর্মাল হয়ে যায় পরের দিনের মধ্যে তো এইটা হচ্ছে আর একটা হচ্ছে টোটাল থাইরয়েডের সময় প্যারাথাইরয়েড গ্ল্যান্ড বলে একটা গ্ল্যান্ড আছে ওই গ্ল্যান্ডটাও কিন্তু অনেক সময় মিস করে যায় কিন্তু মাইক্রোস্কোপ যদি করেন তো ওর মধ্যে ছোটো ছিল হলুদ রঙের ইয়েলো কালারের একটা পুরো ক্লিয়ার বুঝতে পারবেন তো সেটা মাইক্রোস্কোপ দিয়ে ছড়ি সুতরাং মাইক্রোস্কোপিক থাইরয়েড কিন্তু করা সেফেস্ট ছোটো ইনসিশন পড়বে কিন্তু আপনি যদি মাইক্রোস্কোপে দেখে করেন তাহলে কী হবে রক্ত কম বেরোবে রক্ত কম বেরোবে প্লাস হচ্ছে আপনার প্যারাথের গ্ল্যান্ড ইঞ্জুরি হবে না এবং নার্ভ ইঞ্জুরির সম্ভাবনা কমে যাচ্ছে সুতরাং আপনার অপারেশানটা স্মুথ হবে আপনার কোনো রক্ত বেরোবে না রক্তক্ষরণও হবে না এবং আপনি একদিনের মধ্যেই সুস্থ হয়ে যাবেন দাগও খুব মিনিমাম হবে ছোট ইনসিশনে দাগ হবে না সুতরাং যে গলা বসার ভয় বা ওই প্রবলেম কিন্তু আপনার হওয়ার সম্ভাবনা থেকে সম্পূর্ণ মুক্তি এর ফলো আপ খুবই সিম্পল যদি টোটাল থাইরয়েড হয় তাহলে আপনাকে কিন্তু থাইরয়েড হরমোন পরে খেতে হতে পারে আর যদি কার্সিনোমা হয় এবং কার্সিনোমাও যদি হয় তাহলে কিন্তু রেজাল্ট অত্যন্ত ভালো থাইরয়েড সি আমরা যে করি তার সঙ্গে আমরা কিছু লিম্নোড ডিসেকশন করি তারপরে কিন্তু পেশেন্টটা নর্মাল জীবন অতিবাহিত করে মানে নর্মাল যে আপনার লাইফ স্প্যান কমে যাবে ওরকম কোনো কারণ নেই সি এরপরে শুধু থাইরয়েড যদি টোটাল থাইরয়েড বাদ দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু আপনাকে হরমোন খেতে হবে আর যদি সিঙ্গেল থাইরয়েড একটা সাইডে হেমি বলি আমরা হেমি থাইরয়েড তাহলে নাও খেতে হতে পারে আপনার অন্যদিকের পার্টটা তখন নর্মাল অবস্থায় করতে থাকে আচ্ছা কিন্তু স্যার আমরা অনেক সময় দেখি যে থাইরয়েড যাদের আছে খাওয়া দাওয়াতে একটা চেঞ্জ আসে তাদের হয়তো ডেলি ডায়েটের কিছু চেঞ্জে আছে সেই ব্যাপারে যদি আপনি কিছু বলেন বেসিক্যালি দেখুন খাওয়া দাওয়ার ব্যাপারটা আমরা যদি অনেক সময় নর্মাল থাইরয়েডে যদি হাইপো থাইরয়েডেড পেশেন্ট হয় তাহলে বলা হয় একটু আয়োডাইজ সল্ট খেতে সামুদ্রিক মাছ খেতে কিন্তু বিরাট যে চেঞ্জ হয়ে যায় না হরমোন যদি চেঞ্জ হয়ে যায় আপনি অপারেশন করলেন তারপরে হরমোনটা ঠিকমতো অ্যাডজাস্ট করলেন না তাহলে আপনার শুকনো লাগবে বডি খেতে ইচ্ছা করবে না অনেক সময় খাওয়া দাওয়া অনিচ্ছা এই ধরনের কিন্তু এছাড়া কিন্তু থাইরয়েডের পরে অপারেশনের পরে আমরা কিন্তু থাইরয়েড লেভেল নর্মাল করে দিই তখন কিন্তু তার প্রেগনেন্সি থেকে শুরু করে যাবতীয় নর্মাল লাইফসে মেনটেন করতে পারবে যে ইনিশিয়ালি অনেক সময় মনে হয় যে থাইরয়েড টিউমার অপারেশন করলে বা প্রেগনেন্সি আসার অসুবিধা না একদমই না নর্মাল হয়ে যাবে অনেক ধন্যবাদ স্যার